সকালবেলায় সূর্যের চোখ রাঙানিকে একদম পুরো পেছনে ঠেলে দিয়ে চলে আসলাম পেট মার্কেটে, পেট দেখতে এবং দেখাতে কি কি পেট আছে এবং তারা কেমন আছে আজকে। শিয়ালদা বা হাওড়া থেকে এক বাসে করে একদম চলে আসতে পারবে তোমরা শ্যামবাজার টালারহাটে। এই টালা বা গালিব স্ট্রিটের হাট হলো কলকাতার সব থেকে বড় পেট মার্কেট। এই ডান দিকেই রয়েছে কিউট পাপিস। চলো একটু পাপিসগুলো দেখে নিই কত কিউট হয় এরা। গায়ে চিরুনি দিয়ে আচরানোর সময় কি সুন্দরভাবে আনন্দ নিচ্ছে এই পাপি। এটি হলো লাসা। এর প্রাইস মোটামুটি 10-15 মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এ হচ্ছে ল্যাব। ল্যাবের বাচ্চাও তোমরা 10-15 মধ্যে কাগজপত্র সমেত পেয়ে যাবে। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন প্রকারের পাপি যেগুলো তোমরা গিফট করতে পারবে তোমাদের নিজস্ব রিলেটিভকে, এবং সেটা স্টার্ট হচ্ছে মোটামুটি 5,000 থেকে। তো ইমিডিয়েট তোমরা চলে আসো। পাপিস দেখে মনটা ভরে গেল। এবার একটু এগোতে দেখতে পাবে সামনে সমস্ত পাখির মার্কেট। পাখি মানে হচ্ছে বদ্রি পাখি, লাভ বার্ড, ককটেল, এছাড়াও রয়েছে আরও বিভিন্ন ধরনের যেমন সানকনুর এবং সুন্দর সুন্দর পাখি যেগুলো হাতে করে দেখো এখানে বিক্রি করছে। এবং ম্যাক্সিমাম লোক এই গরমের মধ্যেও কিন্তু তারা এই পাখিগুলোকে কিনতে আসছে এবং বিক্রিও করছে। এখানে এসে যদি তুমি দাম করে কিনতে পারো তবে কিন্তু তুমি ঠকবে না একদম। আরেকটা কিউট জিনিস অপেক্ষা করছে। দেখো এই সুন্দর কিউট র্যাবিটের বাচ্চা বা খরগোশের বাচ্চাটা নিজের মনের আনন্দে সে কলমি শাক খেয়ে যাচ্ছে। কি কিউট না, দেখলে মনে হয় একটু কোলে নিয়ে চটকে দিই। এটা হলো বড় র্যাবিট, কালারটা খুব সুন্দর, গরমে একটু হাঁপিয়ে গেছে তাই বসে আছে চুপচাপ। এই বাচ্চাটার কালারটা দেখো কি সুন্দর দেখতে, দেখো চোখটা। সব দেখে একটু এগিয়ে চললাম সামনে এবং এইখান থেকে পুরোটা দেখো দেখা যায়। আমাকে যেতে হবে ঠিক ওই পাটটায় যেখানে রয়েছে আমাদের মুরগির হাট। চলো মুরগির হাটে একটু যাওয়া যাক। এটা হলো মুরগির হাট, যেখানে আপনি পেয়ে যাবেন সমস্ত রকমের দেশি মুরগি থেকে শুরু করে নামি দামি মুরগিও রয়েছে এখানে। আর রয়েছে একদম পিওর জাতের আয়াম সিমানি, মানে হচ্ছে করকনাথ, যার প্রাইস এখানে কিন্তু খুবই কম। আর বাইরে থেকে কিনতে গেলে আপনাদের কাছে প্রচণ্ড দাম পড়বে, তবে দেখে নেবেন। আর এখানে একজন রয়েছে ভোলাদা, ভোলাদার সাথে আমি একটু বাদেই কথা বলবো কি দাম চলছে এখনকার রেটে। হাঁসের বাচ্চা আছে যেগুলো মোটামুটি 35-40 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। মুরগির বাচ্চাও আছে, বড় মুরগি আছে। এই বড় মুরগিগুলো দেশি সোনালি মিক্স এবং এগুলোর দাম পড়ে যাবে 250-300 টাকা পিস, আর জোড়া মনে হয় 500 টাকা করে। আর এছাড়াও রয়েছে তোমার করকনাথ। করকনাথ তো অরিজিনাল করকনাথ আছে যেটা ভোলাদার কাছেই থাকে। তো ভোলাদার সাথে আমি কথা বলবো, তার আগে আমি দেখাই তোমাদেরকে কত বড় এই হাটটা। মানে তুমি যদি শ্যামবাজারের দিক থেকে ঢোকো টালাতে, ঢুকে একটু সোজা এগিয়ে তোমার ওই ডান দিক করে পড়বে হচ্ছে এই মুরগির হাট। এখানটায় মুরগির পুরো সমস্ত প্রকারের মুরগি রয়েছে, ছোট থেকে বড়। কেউ যদি ডিমের মুরগি চায় সেও নিতে পারবে, কেউ যদি মাংসের মুরগি চায় সেও নিতে পারবে। চলে আসলাম ভোলাদার কাছে। ভোলাদা কেমন আছো, গরমে ভালো আছো তো? কি অবস্থা আজকের, কি মার্কেট তোমার? 1200 টাকা করকনাথ, আর 500 টাকা জোড়া। তো প্রত্যেক কটা ভিডিওতে, মানে আমার ভিডিওতে তুমি আছো। আচ্ছা বাইরে ধরো এই যে যারা মাল নেয়, তোমার থেকে অর্ডার করলে মাল দিতে পারবে সাপ্লাই? মাল সাপ্লাই দিতে পারবে। আর সেই ক্ষেত্রে কি কোনো এক্সট্রা চার্জ করবে না, যা দাম ছিল তাই কম হবে আরো? বা এটা খুব ভালো জিনিস। তোমার তো মেইনলি সবই করকনাথের ওপরেই তোমার সব কিছু, তাই তো? আর অরিজিনালটা হচ্ছে গ্যারান্টি। বাংলাদেশের কাস্টমারদের জন্য কিছু বলার আছে তোমার? বাংলাদেশের কাস্টমার ঢাকা আছে, লোক আসবে ফোন নাম্বার নিয়ে পেট্রোল ভরার পাস করবে। শুনতেই পেলে ভোলাদা কি বললো। তো তার আগে আমিও বলে দিই, ভোলাদার এখান থেকে তোমরা যদি মুরগি নাও গ্যারান্টি আছে করকনাথে, কোনো রকম কোনো জালিয়াতি নেই। আর ভোলাদার নাম্বার আমি দিয়ে দিলাম এই স্ক্রিনে, দেখে নাও তোমরা এবং ডেসক্রিপশানেও থাকবে। কোনো রকম কোনো বড় অর্ডার নিতে হলে ভোলাদাকে তোমরা কল করো। আর বাংলাদেশ থেকে যারা দেখছো তাদেরকেও বলে রাখি, যদি বাংলাদেশে কলকাতার এখান থেকে মুরগি নিতে হয় তাহলেও ভোলাদাকে ফোন করো, কারণ ভোলাদা কিন্তু পেট্রোপল বর্ডার থেকে ক্রস করে তোমার কাছে মুরগি পাঠানোর ব্যবস্থা করে দেবে। আর করকনাথ মুরগি এখানে ভোলাদার কাছে তুমি যেই দামে পাবে সেই দামে কিন্তু অন্য জায়গায় পাবে।
মুরগির হাট থেকে ঘুরে এসে একটু ক্লান্ত হয়ে গেলাম। এবার দেখাবো তোমাদেরকে পায়রার হাট। পায়রার হাটটা রয়েছে হচ্ছে ঠিক মুরগির হাটের অপোজিটের রাস্তা দিয়ে ঢুকতে হয়। তবে এখানে তোমরা এটা পড়ে লালপেটিয়া পায়রা, এছাড়া জর্চা পায়রা, শৌখিন পায়রা, শৌখিন পায়রার মধ্যে তোমরা পেয়ে যাবে হচ্ছে তোমার লক্কা পায়রা আছে, সার্টিন পায়রা আছে, আরও বিভিন্ন ধরনের শৌখিন পায়রাগুলো আছে, যেগুলোর দাম কিন্তু এখানে মোটামুটি 8,000-9,000 টাকা। আর এটা দেখো পিওর ওমার পায়রা। আর এগুলো শৌখিন পায়রা রয়েছে যেগুলোর দাম মোটামুটি 4,000-3,000-2,000-5,000 এরকম দাম। আর গেড়েবাজ পায়রার মধ্যে তোমরা এখানে যে পায়রাগুলো পাবে সেগুলোর মধ্যেও তোমার ভালো ভালো পায়রা আছে। দেখো এই লক্কা পায়রাটা দেখো কালারটাও খুব সুন্দর, লক্কাটা ঝুঁটি আছে, প্লাস জিমানো লক্কাও আছে এখানে পাওয়া যায়। আর এটা হচ্ছে তোমার একটু পর উঠছে, নতুন পর উঠছে মুখে পায়রাটা, দেখতে গঠনও ভালো, সুন্দর গঠন। আর এই গলিতে ঢুকলে তোমরা পাবে হচ্ছে দুপাশে খালি পায়রা আর পায়রা। দেখো এর মধ্যে তোমার সবুজ আছে, গেরেবাজ আছে, ম্যাড্রাস আছে। ম্যাড্রাসের মধ্যে তুমি যদি মনে করো ভালো ম্যাড্রাস নেবে তাহলে কিন্তু তোমাকে এখানে দেখে নিতে হবে, 150 টাকায়ও ম্যাড্রাস এখানে কিন্তু পাবে, তবে একটু দেখতে হবে। এখানে তোমার কালশিরা, লালশিরা, ফুলশিরা, কালদমা, জর্চা, কালপেটিয়া, এছাড়া চিনে পায়রা, এছাড়া তুমি পেয়ে যাবে হচ্ছে ম্যাড্রাস, ম্যাড্রাসের ভ্যারাইটিস পাবে এখানে। আর রয়েছে খাবার, বিভিন্ন পাখির খাবার এখানে পাবে অনেক কম দামে, সমস্ত পাখির খাবার এখানে তোমরা পেয়ে যাবে, অনেকটাই কম দাম, আর অনেক কোয়ান্টিটিতেও পাবে তোমরা বিভিন্ন ভ্যারাইটি, এবং কোয়ান্টিটি কোয়ালিটি খুবই ভালো খাবারের, তুমি এখান থেকে নিতে পারো। আর একটু এগিয়ে তুমি যদি যাও তাহলে দেখতে পাবে হচ্ছে পড়ে রয়েছে ওই মাছের হাট আর রং বিরঙের ছাতা। এই ছাতা দেখলে আমার মনে করছে আমি যেন গোয়ায় চলে এসেছি, চারিদিকে খালি কালারিং কালারিং ছাতা। তবে এই ছাতার তলায় রয়েছে গাছ, যে গাছগুলো খুবই সুন্দর গাছ, গাছের টব রয়েছে, মাটি রয়েছে, সার রয়েছে, বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে। এছাড়াও তুমি পেয়ে যাবে কলমের গাছ, যে গাছগুলো তোমার বাড়িতে লাগালে অলরেডি ফল হয়ে রয়েছে। এখানে রয়েছে গাছের পাথর, মাছের পাথর এবং বিভিন্ন সার, আর এছাড়াও রয়েছে অন্যান্য ওষুধপত্র, সমস্ত কিছু গাছের, একটা গাছ তৈরি করার সময় যা যা লাগে অস্ত্রপাতি সব কিছু তুমি এখানে পেয়ে যাবে, মানে একটা বাজারেই তোমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। বাট একটু ঘুরে তোমাকে খুঁজে নিতে হবে। তবে গরমে আর বেশিক্ষণ হয়তো পারবো না, যতটা পারবো আমি দেখাচ্ছি। বাদিক থেকে এই নতুন প্যান্ডেল, প্যান্ডেলের নিচে রয়েছে গাছ, আর এখান থেকে এই রং বিরঙের ছাতার পাশ দিয়ে সাইড দিয়ে মাঝখান দিয়ে যদি তুমি চলে যাও তাহলে একটু এগিয়ে দেখতে পাবে হচ্ছে মাছের হাট, এবং এই দেখো মাছের পাথর, এগুলো সব মাছের অ্যাকোরিয়ামে ব্যবহৃত হয়। আর পুরো মার্কেটটাতেই রয়েছে তোমার সব কিছু, মানে তুমি পেয়ে যাবে বাচ্চাদের খেলনা এবং তোমার ঘরের যেগুলো লাগে আংটা বাংটা সব পেয়ে যাবে। আর সব থেকে বড়ো ভালো জিনিস হচ্ছে পেট মার্কেট, এখানকার বেস্ট মার্কেট। আর তোমরা আসো, একটু ডাব খেয়ে নেবো আমি একটু বাদেই, বাট তোমরা আসো এসে পেট মার্কেট ঘুরে যাও, দেখে যাও, তোমাদেরই ভালো লাগবে। আর আমার দেওয়া এই ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, তাতে আমার ভালো লাগবে, লাইক করে দিলে আমি এনথু পাবো, আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরবো।